হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি ইনফিনিক্স স্মার্ট সিক্স ফোনটির ব্যাপারে। অর্থাৎ আপনারা যদি 7,400 টাকার মধ্যে যদি একটা স্মার্টফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। কারণ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইনফিনিক্স স্মার্ট সিক্স ফোনটির ব্যাপারে আপনাদেরকে জানাতে চলেছি। তো প্রথমেই জানাবো যে ফোনটির দাম ইন্ডিয়ান প্রাইসে রাখা হয়েছে 7,499 টাকার মধ্যে। এবং সেই সঙ্গে এই টাকার মধ্যে আপনারা যে র্যাম ভ্যারিয়েন্ট পাবে সেটা হচ্ছে 2 জিবি র্যাম এবং তার সঙ্গে 64 জিবি অবধি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন। তো ইনফিনিক্স স্মার্ট সিক্সের এই ফোনটি যদি আমরা ডিসপ্লে হিসেবে দেখি, ডিসপ্লে হিসেবে এখানে পেয়ে যাবেন 6.82 ইঞ্চিস একটা ফুল এইচডি প্লাস আইপিএস একটা এলসিডি ডিসপ্লে কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হচ্ছে। এবং সেই সঙ্গে ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে 500 ব্রাইটনেস ব্রাইটনেস কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হচ্ছে। এবং ডিসপ্লের ডিজাইনটা হচ্ছে কিন্তু বন্ধুরা ওয়াটার ড্রপ নাচ, অর্থাৎ এখানে কিন্তু ভি শেপ একটি ডিসপ্লে কিন্তু বন্ধুরা আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই ফোনটার ক্যামেরার সেট আপের কথা বলতে গেলে, ব্যাকে কিন্তু বন্ধুরা ট্রিপল ক্যামেরা আপনারা পেয়ে যাবেন। প্রথম যে ক্যামেরাটা পাবেন সেটা 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, তার সঙ্গে 2 মেগাপিক্সেল ডুপ্লো সেন্সার কিন্তু বন্ধুরা রয়েছে এবং ব্যাকে কিন্তু বন্ধুরা এলইডি ফ্ল্যাশেরও এখানে ব্যবস্থা রয়েছে। এবং ফ্রন্ট ক্যামেরা বলতে গেলে ভিডিও কল এবং কলিং করার জন্য এখানে আপনারা 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা কিন্তু বন্ধুরা এখানে পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটি আপনি মাইক্রো এসডি কার্ড তো ব্যবহার করতে পারবেন এবং তার সঙ্গে কিন্তু বন্ধুরা আপনারা 512 জিবি অবধি স্টোরেজ কিন্তু বন্ধুরা বাড়িয়ে নিতে পারবেন। তো এবার জানাবো যে এই ফোনটি কোথা থেকে পাবেন এবং কত টাকার মধ্যে পাবেন। তো এই ফোনটি আগামী 6 মে অর্থাৎ ফ্লিপকার্ট ই কমার্স সাইট থেকে কিন্তু বন্ধুরা আপনারা 2 জিবি র্যাম এবং 64 জিবি অবধি স্টোরেজ ইন্ডিয়ান প্রাইসে 7,499 টাকার মধ্যে কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন। তো এবার ব্যাটারি হিসেবে জানি, ব্যাটারি হিসেবে ইনফিনিক্সের এই ফোনটিতে রয়েছে একটা 5000 mAh-এর একটা ইয়াবড়া ব্যাটারি। এবং তাছাড়াও এই ফোনটাতে 2G, 3G, 4G নেটওয়ার্ক কিন্তু বন্ধুরা এখানে সাপোর্ট করবেন এবং তার সঙ্গে এখানে মাইক্রো এসডি কার্ড তো আপনি ব্যবহার করতে পারছেন। এবং এই ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে যদি দেখি, এখানে চলবে অ্যান্ড্রয়েড 11 গো এডিশনের সঙ্গে কিন্তু বন্ধুরা চলবেন। এবং তার মানে কি এখানে ফিঙ্গারপ্রিন্ট নেই? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এখানে ব্যাকে কিন্তু বন্ধুরা ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ ইনফিনিক্স 7,499 টাকার মধ্যে সমস্ত কিছু ফিচার্স কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হচ্ছে। এবং প্রসেসরের কথা বলতে গেলে এখানে মিডিয়াটেকের হিলিও A22 প্রসেসর কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হচ্ছে। তো এখানে কথা হলো যে ইনফিনিক্স স্মার্ট সিক্স এই ফোনটির অল্প টাকার মধ্যে অর্থাৎ যে যে স্পেসিফিকেশনসগুলো থাকা উচিত, ভালো ডিসপ্লে, একটি বড় ব্যাটারি, 5000 mAh-এর ব্যাটারি এবং মাইক্রো এসডি কার্ড আপনি এই টাকার মধ্যে ব্যবহার করতে পারবেন, এবং আফটারঅল যে স্পেসিফিকেশনস এবং যে যে ফিচার্সগুলো আমি দেখলাম সমস্ত ফিচার্স আমার ভালোই লাগলো। তো আপনারা যদি অল্প টাকার দামের মধ্যে অর্থাৎ ইনফিনিক্স স্মার্ট সিক্স এই ফোনটি কিনতে চান, আমার ভাই, আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুরা, তারা কিন্তু ইনফিনিক্স এই ফোনটি কিন্তু বন্ধুরা কিনতে পারেন। কারণ বন্ধুরা, এই কম টাকা দামের মধ্যে কিন্তু বন্ধুরা এই ফোনটি যে স্পেসিফিকেশনসগুলো দিয়েছে আমার দৃষ্টিকোণ থেকে খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন আসতে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তখন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।